सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। आज के आम्रा मेष राशि मेष लग्नेर अगस्ट मासेर पथ चला निये आलोचना करब। तो मेष राशि मेष लग्न दीर्घ दिन एकटा प्रबल प्रचंड अशुभ प्रभावेर मध्ये थाकार पर अगस्ट मासे किन्तु एकटा इक्वाली शुभ प्रभावेर मध्ये थाकते चलेछे एवं एई समयके मेष राशि मेष लग्नेर अवश्यई यूटिलाइज करा दरकार, एडवांटेज नेওয়া दरकार। जदिओ आपनादेर द्वितीय अष्टमे राहुकेतुर एक्सिसटा अब्याहत थाकछे किन्तु तार मध्ये जे ग्रह सन्निवेश आमरा अगस्ट मासे पाच्छि सेटाके आपनादेर किन्तु 100% काजे लागाते हबे। 9th टू 11th अगस्ट एई कटा दिन बुध शुक्र एवं मंगल एकसंगे थाकछे। 17 थेके 26 अगस्ट रवि मंगल बुध एकसंगे थाकछे एवं तार समसप्तमे किन्तु बृहस्पति देवगुरु थाकछेन। এই টোটাল যে চারটে গ্রহর একটা কম্বাইন্ড ইনফ্লুয়েন্স এটা কিন্তু আপনাদের ফিফথ আর ইলেভেন্থ অ্যাক্সিসে থাকছে। সুতরাং আপনাদের যে মেধা প্রতিভা বুদ্ধি ক্যাপাসিটি সেটাকে ব্যবহার করে কিন্তু আপনারা অনেক কিছু জীবনে অর্জন করতে পারেন, জীবনকে সঠিকভাবে গঠন করতে পারেন এবং ভাগ্যের সহায়তাকে আপনারা পূর্ণ মাত্রায় ব্যবহার করতে পারেন। মাসের প্রথম দিন 1st অগস্ট যথেষ্ট একটা আপনারা শুভ স্ট্রং ইনফ্লুয়েন্স পাবেন। মনের মধ্যে মনোবল, মনের জোর, উৎসাহ, উদ্যম সেটাকে ব্যবহার করে আপনারা জীবনে এগিয়ে যেতে পারেন। 2, 3 আর 4 2nd, 3rd আর 4th অগস্ট বৈষয়িক বিষয়ে, গৃহ সংক্রান্ত বিষয়ে, ভূমি সংক্রান্ত বিষয়ে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট পাবেন। শুধু মনকে একটু শান্ত রাখতে হবে, মনকে একটু চঞ্চলতার দিক থেকে ডাইভার্ট করে রাখতে হবে। যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, শিল্পকলার দিকে আছেন, তারা কিন্তু 2nd, 3rd আর 4th অগস্ট যথেষ্ট শুভ ইনফ্লুয়েন্স পাচ্ছেন। 5 আর 6 5th আর 6th অগস্ট প্রচুর পরিমাণে শুভ যোগাযোগ, শুভ নেটওয়ার্কিং কন্ট্যাক্টস, সেখান থেকে শুভ সংবাদ, ভাগ্যের সহায়তা, বিদেশ সংক্রান্ত ব্যাপারে শুভ সংবাদ এবং ওভারঅল আপনাদের যদি উচ্চবিদ্যার সংক্রান্ত কিছু সংবাদ আপনারা এক্সপেক্ট করে থাকেন, পিএইচডি ইত্যাদি, সেখানে আপনারা শুভ সংবাদ পাবেন। ওভারঅল 5 আর 6 কিন্তু আপনাদের মোটের উপর ভালোই যাবে। 7 আর 8 7th আর 8th অগস্ট এই দুটো দিন একটু ট্রিকি, কারণ মন একটু বিক্ষিপ্ত থাকবে, একটু বিষাদপূর্ণ থাকবে এবং সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু মনের মধ্যে একটা কনফিউশন থাকবে। সুতরাং 7 আর 8 একটু সাবধানে চলতে হবে এবং 7 আর 8 মায়ের শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব করতে পারে। 9th অ্যান্ড 10th অগস্ট আবার দুটো অত্যন্ত শুভ দিন, দারুণভাবে আপনারা উপকৃত হবেন। প্রচুর পরিমাণে একটা খুব স্ট্রং কসমিক ইনফ্লুয়েন্স, কসমিক রিদম আপনারা পাবেন। নানানভাবে নিজেদের বুদ্ধি, নিজেদের মেধা সব কিছুকে ব্যবহার করে ভাগ্যের সহায়তা পাবেন। তার সঙ্গে আপনারা একটা জীবনকে গঠনমূলকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, জীবনে অনেক কিছু আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা কিন্তু পরিপূর্ণ করা, চরিতার্থ করার বিশেষ সুযোগ পাবেন 9th আর 10th অগস্ট 12 আর 13 12th আর 13th অগস্ট এই দুটো দিন বেশ ডিস্টারবেন্সের আছে। একটা মন বিক্ষিপ্ত থাকবে, মন ছোটোখাটো ব্যাপারে খুব আননেসেসারি ইম্পর্টেন্স দিয়ে একটা দাম্পত্য জীবনে বিশেষ করে আপনাদের সমস্যা আসতে পারে এবং সঞ্চিত অর্থ হঠাৎ করে একটা মনের বিভ্রান্তি, মনের বিক্ষিপ্ত ভাব থেকে একটা সঞ্চিত অর্থ ব্যয় হওয়া, নষ্ট হওয়ার কিন্তু সম্ভাবনা আছে। সেই দিকটা আপনারা একটু সাবধানে থাকবেন। 14 আর 15 অগস্ট আবার দুটো অত্যন্ত শুভ দিন, নানানভাবে একটা বিদেশের সঙ্গে শুভ যোগাযোগ, ব্যবসা ক্ষেত্রে শুভ, গৃহ সংক্রান্ত ক্ষেত্রে শুভ, সব দিক দিয়েই কিন্তু আপনারা অনেক কিছু কনস্ট্রাকটিভ কাজ করতে পারবেন এবং অবশ্যই ভাগ্যের সহায়তা পাবেন 14th আর 15th অগস্ট 16 আর 17 আবার একটু মন মানসিকতা বিষাদময় হবে, গৃহ পরিবেশ ভালো থাকবে না, বাড়িতে
পরিবারের সদস্যদের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি মনোমালিন্যতা হতে পারে, এডুকেশনের দিক থেকে ছাত্রছাত্রীদের একটু অমনোযোগী ভাব এবং মায়ের হঠাৎ করে একটা স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা। আবার 18 আর 19 আগস্ট যথেষ্ট একটা শুভ প্রভাব আপনারা পাচ্ছেন, আপনাদের বিদেশের সঙ্গে যোগাযোগ, উচ্চ বিদ্যার ক্ষেত্রে শুভ ফল এবং নানান দিক দিয়ে একটা ভাগ্যের সহায়তা পাবেন। 20 আর 21 আবার একটু কর্মস্থানে আপনারা সাবধান থাকবেন, কর্মস্থানে কিছু সমস্যা দেখা দিতে পারে, মনের চাঞ্চল্য, মনের বিভ্রান্তিকর অবস্থার কারণে কিছু ভুল হতে পারে কর্মস্থানে, সেখান থেকে সমালোচনার সম্মুখীন হওয়া। সুতরাং 20 আর 21 কিন্তু আপনারা সাবধানে থাকবেন এবং 20 আর 21 মধ্যেই কিন্তু কিছু নতুন কর্মপ্রাপ্তির যোগাযোগ আপনাদের কাছে আসতে পারে। 22, 23 আর 24 এই তিনটে দিন আবার অত্যন্ত শুভ বেশরাশি মেষলগ্নের জন্য, নানানভাবে গৃহকেন্দ্রিক, কর্মকেন্দ্রিক, ভূমি প্রপার্টি ক্রয় কেন্দ্রিক সব দিক দিয়ে কিন্তু আপনারা শুভ যোগাযোগ পাবেন এবং সেখানে একটা অত্যন্ত কনস্ট্রাকটিভভাবে আপনারা এগোতে পারবেন। 25 আর 26 এই দুটো দিন আবার একটু সাবধানে থাকতে হবে, ব্যয়বাহুল্যতা থাকবে, ইমোশনাল দিকটা ভীষণ সেন্সিটিভ, সেন্টিমেন্টাল দিকটা ভীষণ টাচি থাকবে এবং দাম্পত্য জীবনে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হওয়া, একটা আবেগের কারণে, ইমপ্র্যাকটিক্যাল অ্যাটিচিউডের কারণে একটা বিচ্ছেদের চিন্তাভাবনা করা ইত্যাদি কিন্তু সমস্যা তৈরি হতে পারে হঠাৎ করে। সুতরাং 25 আর 26 একটু নিজেদের সংযত রাখতে হবে। আবার 27 আর 28 আপনারা শুভ ফল পাচ্ছেন, মনের মধ্যে উদ্যম, উৎসাহ, পরাক্রম, মনোবলের জোরটা পাবেন, সেখান থেকে আপনারা নানানভাবে কিন্তু নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন। 29, 30 আর 31 মাসের শেষ তিনটে দিন আবার আপনাদের জন্য শুভ, বৈষয়িক দিকে অত্যন্ত শুভ, যারা ক্রিয়েটিভিটি, শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য শুভ, সঞ্চিত অর্থের দিকে হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ, তার সঙ্গে গৃহ সংক্রান্ত বিষয়েও আপনারা শুভ যোগ পাচ্ছেন। শুধু মনের চাঞ্চল্যকে একটু কন্ট্রোলে রাখবেন, তাহলেই কিন্তু এন্টায়ার যে পজিটিভ স্ট্রং ইনফ্লুয়েন্সটা সেটাকে আপনারা সঠিকভাবে চ্যানেলাইজ করে ফোকাস করতে পারবেন। এই অগস্ট মাসটা আপনাদের জন্য যথেষ্ট ক্রুশিয়াল, কারণ অগস্টের আগে কিন্তু আপনারা মোটামুটি ফেব্রুয়ারি থেকে একটা অশুভ টার্বুলেন্ট টাইমের মধ্যে দিয়ে চলছেন। তো এই অগস্ট মাসকে আপনারা পূর্ণ মাত্রায় ব্যবহার করুন, আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহর উপর বৃহস্পতির একটা বিশেষ শুভ 180 ডিগ্রির দৃষ্টি আছে, এটাকে কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে। অগস্ট মাসে প্রতিদিন মেষরাশি মেষলগ্ন আপনাদের নাভিচক্রে মণিপুর এলাকায় হাত দিয়ে বা এই জায়গাকে চোখ বন্ধ করে কল্পনা করে ভিজুয়ালাইজ করে প্রতিদিন 11 বার করে গায়ত্রী মন্ত্রটা একটু জপ করবেন। ওং ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াত্। ওং ভূর্ভুবস্ব তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াত্। 11 বার করে নাভিচক্রে অতি অবশ্যই মেষরাশি মেষলগ্ন এই জপটা করবেন। আমি আশা করব যে অগস্ট মাসের যে শুভ প্রভাবটা সেটা আপনাদের জন্য অমোঘ ফলদায়ী হবে এবং দীর্ঘদিন একটা লগ্নপতি রাশি অধিপতির অশুভ দুর্বল প্রভাবের কারণে আপনারা যেভাবে হতাশ হয়েছেন বা নিরাশ হয়েছেন, সেই জায়গা, সেই হতাশা, সেই নিরাশাকে কাটিয়ে উঠে আপনারা আবার সেই মেষ রাশির যে উৎসাহ, যে পায়োনিয়ারিং এনার্জি সেটাকে সক্রিয় করে, কার্যকর করে আপনাদের জীবনে আপনারা যথেষ্ট শুভ ফল অর্জন করতে পারবেন এই অগস্ট মাসে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।